আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের টপ র্যাঙ্কিং এ থাকা সেরা দশটি কোম্পানি সম্পর্কে। তো কোন কোম্পানিটি বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে জানলে আপনাদের এতদিনের ভুল ভাঙবে। তো এই ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেল নতুন এসে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, নাও কাম টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্ট। তালিকার 10 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম পারটেক্স গ্রুপ। এই পারটেক্স গ্রুপ 1962 সালে শিল্পপতি এম এ হাশেম তামাক ব্যবসার মাধ্যমে শুরু করেন। এটি বিডিতে যৌথ শিল্প। এই কোম্পানির বিভিন্ন ইউনিটে 70,000-এর বেশি কর্মচারী কাজ করছে। পারটেক্স সারা দেশে প্রায় 70টির কারখানা রয়েছে। এর মধ্যে পারটেক্স ওয়েল রিফাইনারি, পারটেক্স ক্যাবলস লিমিটেড এবং পারটেক্স প্লাস্টিক লিমিটেড সবচেয়ে জনপ্রিয়। তালিকার নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম সিটি গ্রুপ। 1972 সালে সিটি ওয়েল মিলস নামে একটি সরিষার তেল কোম্পানির উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল। ফজলুর রহমান এটি প্রতিষ্ঠিত করেন। প্রথম সফল প্রকল্পের পর সিটি গ্রুপ উৎপাদন, শিল্প ও ব্যবসা সহ একটি নতুন ক্ষেত্র বিনিয়োগ করে। তাদের 10,000-এর বেশি কর্মচারী রয়েছে। সিটি গ্রুপের প্রায় 40টি সহায়ক কোম্পানি রয়েছে। এর মধ্যে সিটি ওয়েল মিল, সিটি ফাইবার্স লিমিটেড, সিএসআই পাওয়ার অ্যান্ড এনার্জি লিমিটেড সবচেয়ে জনপ্রিয়। তালিকার 8 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প সংঘ। শেখ আকিজউদ্দিন 1940 সালে পাট ব্যবসা হিসেবে এটি প্রতিষ্ঠিত করেন। 2009 সালে এটি বাংলাদেশের সর্বোচ্চ স্থায়ী করদাতা হয়ে ওঠে এবং দেশের সমগ্র বাজেটের 2% অবদান রাখে। সারা দেশে 70,000-এর বেশি কর্মচারী কাজ করছে এই কোম্পানিতে। আকিজ গ্রুপ 24টি বড় উদ্যোগের কোম্পানি নিয়ে গঠিত। এর মধ্যে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, আকিজ প্লাস্টিক লিমিটেড এবং আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড সবচেয়ে জনপ্রিয়। 7 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম নাভানা গ্রুপ। এই নাভানা গ্রুপ 1995 সালে জনাব জহুরুল ইসলামের মৃত্যুর পর জনাব শফিউল ইসলাম কামাল 1996 সালে ইসলাম গ্রুপ থেকে একটি পৃথক ব্যবসায়িক সত্তা হিসেবে আবির্ভূত হন এবং নাভানা লিমিটেড ব্যবসায়িক ইউনিট হিসেবে নিয়ে নাভানা গ্রুপ নামে একটি নতুন গ্রুপ প্রতিষ্ঠিত করেন। এরপর নাভানা গ্রুপের জন্ম হয় এবং এর নতুন চেয়ারম্যান জনাব শফিউল ইসলাম কামাল পান। এই কোম্পানিতে সারা দেশে 5,500-এরও বেশি কর্মচারী কাজ করছে। তালিকার 6 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম আবুল খায়ের গ্রুপ। আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের কোম্পানিগুলোর মধ্যে একটি বৃহত্তম গ্রুপ। জনাব আবুল খায়ের লিটু 1953 সালে চট্টগ্রামে এটি প্রতিষ্ঠিত করেন। প্রথমত এটি একটি কুটির শিল্প ছিল, যতটা তামাকের জন্য বিখ্যাত ছিল। আবুল খায়ের গ্রুপ বাংলাদেশের প্রথম $1 বিলিয়ন সেলস কোম্পানি। সারা দেশে প্রায় 45,000+ কর্মচারী কাজ করে। আবুল খায়ের গ্রুপের বিভিন্ন পণ্য রয়েছে। আবুল খায়ের গ্রুপের ছাতার নিচে অনেক উদ্যোগ কোম্পানি রয়েছে। এর মধ্যে আবুল খায়ের টোবাকো কোম্পানি লিমিটেড, আবুল খায়ের কনডেন্সড মিল্ক, বেভারেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড আবুল খায়ের স্টিল লিমিটেড সবচেয়ে জনপ্রিয়। তালিকার 5 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের অন্যতম ফার্মাসিউটিক্যাল কোম্পানি। তারা সম্পূর্ণ মানসম্পন্ন পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। সামসন এইচ চৌধুরী 1958 সালে তার 3 জন বন্ধুর সাথে এটি একটি প্রাইভেট ফার্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন। এটি 1991 সালে প্রকাশিত হয়েছিল। এই কোম্পানিতে সারা বিশ্বে প্রায় 28,000 কর্মী কাজ করে। স্কয়ার গ্রুপের অনেক সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। এর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, স্কয়ার হসপিটাল লিমিটেড এবং স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সবচেয়ে জনপ্রিয়। তালিকার 4 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম বেক্সিমকো কোম্পানি লিমিটেড। বেক্সিমকো বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকো নামে পরিচিত। দুই ভাই আহমেদ সোহেল রহমান ও সালমান ফজলুর রহমান এটি প্রতিষ্ঠিত করেন। বেক্সিমকো বাংলাদেশের অন্যতম বৃহত্তম বহুমুখী শিল্প। বিশ্বব্যাপী বেক্সিমকো প্রায় 70,000 কর্মী রয়েছে। তারা তাদের পণ্য 103টি দেশে রপ্তানি করেছে। তাদের ফার্মাসিউটিক্যাল পণ্য 45টি দেশে রপ্তানি করা হয়। বেক্সিমকো প্রথম বাংলাদেশের ফার্মা কোম্পানি যারা যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করে।
তালিকার 3 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম এসিআই গ্রুপ লিমিটেড। এসিআই গ্রুপ লিমিটেড, এসিআই এর অর্থ হল অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এটি বাংলাদেশের বৃহত্তম সমষ্টিগত কোম্পানিগুলোর মধ্যে একটি। 1968 সালে জনাব এম এ আনিসুদ্দৌলা ইন্সপিরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রি একটি শাখা হিসেবে এসিআই প্রতিষ্ঠিত করেন। প্রায় 9,053 জন কর্মী সারা দেশে কাজ করে এবং 5,000 পেটেন্ট পণ্য রয়েছে। কোম্পানিটি ফার্মাসিউটিক্যাল, কনজিউমার ব্র্যান্ড অ্যান্ড এগ্রি বিজনেস নামে 3টি উৎপাদনের মাধ্যমে কাজ করে। তারা 4টি মহাদেশের প্রায় 30টি দেশে তাদের ফার্মাসিউটিক্যাল পণ্য রপ্তানি করে। তালিকার 2 নম্বরে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম পান আরএফএল গ্রুপ। এই প্রাণ আরএফএল গ্রুপ নাম দেখে সহজেই বোঝা যায় যে এটি সংগঠন দুটি শ্রেণীতে বিভক্ত, একটি হল প্রাণ এবং আরেকটি হল আরএফএল। এটি 1981 সালে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া 138টি দেশে তাদের পণ্য রপ্তানি হয়েছে। বিশ্বব্যাপী প্রায় 80,000 প্রত্যক্ষ কর্মচারী এবং 2 লক্ষ পরোক্ষ কর্মচারী কাজ করছে এই কোম্পানিতে। 10টি বিভিন্ন বিভাগে তাদের 200টি ব্র্যান্ড রয়েছে। অন্যদিকে পূর্ববর্তী রংপুর ফাউন্ডি লিমিটেড জনপ্রিয়ভাবে আরএফএল নামে পরিচিত। এটি এশিয়ার বৃহত্তম পিবিসি এবং প্লাস্টিক উৎপাদন কেন্দ্রগুলোর মধ্যে একটি। এটি 1980 সালে কাস্ট আয়রন দিয়ে শুরু হয়েছিল। তালিকার শীর্ষে বা সর্বোচ্চ পর্যায়ে যে কোম্পানিটি অবস্থান করছে তার নাম বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ, যার সংক্ষেপে বলা হয় বিজি, বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিল্প গ্রুপ। এই বসুন্ধরা গ্রুপ আহমেদ আকবর সুবহান 1987 সালে বিজি যাত্রা শুরু করেছিলেন। প্রাথমিকভাবে এটি ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড নামে একটি ওয়েল এস্টেট কোম্পানির উদ্যোগ হিসেবে শুরু হয়েছিল। পরে তারা তাদের প্রথম অ্যাসাইনমেন্ট খুব সফলভাবে সম্পূর্ণ করেছিল। কোম্পানিটি তখন উৎপাদন শিল্প ও বাণিজ্য সহ নতুন নতুন ক্ষেত্রে বিকাশ ও বিনিয়োগ করে। বসুন্ধরা গ্রুপে প্রায় 15,000 লোক একটি বিভিন্ন ব্যবসায়িক ইউনিটে কাজ করছে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও তৈরিতে উৎসাহী করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।